রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে তোলপাড় বঙ্গ রাজনীতি। এই পরিস্থিতিতে শুক্রবার রাজভবন অভিযানের ডাক দিয়েছে তৃণমূলের শিক্ষা সেল। তৃণমূলের শিক্ষা সেল রাজ্যপালের পদত্যাগের দাবিতে রাজভবন অভিযান ডেকেছে। রাজভবনের অস্থায়ী মহিলা কর্মীর অভিযোগ ঘিরে যখন অস্বস্তিতে রাজ্যপাল, তখন রাজ্যপালের বিরুদ্ধে এক নৃত্যশিল্পীর ধর্ষণের অভিযোগে নবান্নে প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট জমা দিলেন পুলিশ কমিশনার। লালবাজার সূত্রে দাবি, 2023 সালের অক্টোবরে এক নৃত্যশিল্পী নবান্নে রাজ্যপাল সিপি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ জানান। পুলিশের কাছে নৃত্যশিল্পীর দাবি, তার বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলায় সাহায্যের আশ্বাস দিয়ে নয়াদিল্লির একটি হোটেলে ডেকে তাকে ধর্ষণ করেন রাজ্যপাল। পুলিশ সূত্রে দাবি, নৃত্যশিল্পী তার অভিযোগে বলেন, রাজ্যপালের এক আত্মীয় তাকে বিমানের টিকিট কেটে দেন। 5 ও 6 জানুয়ারি দিল্লির পাঁচতারা হোটেলে ঘরও বুক করে দেন রাজ্যপালের ওই আত্মীয়। সূত্রের দাবি, রাজ্যপাল তখন দিল্লির বঙ্গভবনে ছিলেন, নিরাপত্তারক্ষী ছাড়াই তিনি হোটেলে যান ওই নৃত্যশিল্পীর সঙ্গে দেখা করতে। অভিযোগ, এরপরই তাকে ধর্ষণ করেন সিভি আনন্দ বোস। সূত্রের খবর, নবান্নে ওই নৃত্যশিল্পী অভিযোগ জানানোর পর তা পাঠানো হয় লালবাজারে। পুলিশ কমিশনারের নির্দেশে ডিসি পদমর্যাদার এক অফিসার প্রাথমিক তদন্ত শুরু করেন। রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগকারী নৃত্যশিল্পীর বয়ান নথিবদ্ধ করা হয়, তার অভিযোগের সত্যতা যাচাই করা হয়। এরপর নবান্নে রিপোর্ট জমা দেন পুলিশ কমিশনার। কোনো একজন বিশিষ্ট নৃত্যশিল্পী এবং অত্যন্ত গুণী মহিলা, তিনি একটি গুরুতর অভিযোগ পুলিশের কাছে করেছিলেন। সম্ভবত সেই রিপোর্টটি প্রশাসনিকভাবে পাঠানো হয়েছে, এর বেশি সবিস্তারে কিছু বলতে পারবো না। কিন্তু এটা ঘটনা যে বারবার একই ধরনের অভিযোগ যখন আসছে, এটা অত্যন্ত উদ্বেগের। আমি এটা নিয়ে কোনো মন্তব্য করবো না, রাজভবনই এর সাফাই দেওয়ার পক্ষে যথেষ্ট। তৃণমূল নির্বাচনের সময় মহামান্য রাজ্যপাল বা রাজভবনই হোক আর সন্দেশখালী হোক, সম্পূর্ণভাবে তাদের কাছে ইস্যু নেই, তারা ধিকৃত। যেখানে যাচ্ছে মমতা ব্যানার্জিকে লোক চোর 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 বলে গালি দিচ্ছে, সেই কারণে নির্বাচনে জেতার জন্য ইস্যুটাকে ঘোরানোর জন্য এই নোংরামি অপকর্মে নেমেছে। রাজভবনের অস্থায়ী মহিলা কর্মীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে রাজ্যপাল সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন কারামন্ত্রী। মাথা খারাপ হয়ে গেছে, গরমে টাং মাথা, তার মাথাটা গরম হয়ে গেছে রাজ্যপালের। তার অফিসে কাজকর্ম করে সেই মেয়ের হাত ধরে টেনেছে, মেয়েদের দেখতে একটু সুন্দর কাজকর্ম করে, তার লোভ লেগে গেছে। যদি লোভ লেগে যায় তুই দক্ষিণ ভারতে চলে যা। সংবিধান অনুযায়ী রক্ষা কবচ পান রাজ্যপাল, তার বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়া শুরু করা সম্ভব নয়। তবে অভিযোগকারী নৃত্যশিল্পীকে, যিনি হোটেল বুক করে দিয়েছিলেন, রাজ্যপালের সেই আত্মীয়র বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যায় কিনা খতিয়ে দেখছে নবান্ন। খবর সূত্রে কৃষ্ণেন্দু অধিকারী ও ময়ূর ঠাকুর চক্রবর্তী, রিপোর্ট এবিপি আনন্দ।